দুঃখের বিষয় আমার কুটু পাখির জুটিটা আর বেঁচে নেই। নমস্কার বন্ধুরা, এক রাস শীত ভরা সকাল আর এক গাল হাসি নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো বন্ধুরা, রোজকার মতন সকালবেলা রুটি তরকারি টিফিন করে আর রান্নায় চলে এসেছি। আর আমাদের হাউসওয়াইফদের আর কি কাজ, ঘরের কাজ কর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া আর তোমাদের সাথে প্রচুর প্রচুর আড্ডা মারা। তো রান্না বান্নায় এখন আমি ব্যস্ত হয়ে গেছি। তো তার মধ্যে বলি, আমাদের মিষ্টি মিষ্টি ভাই বোনেদের সাথে, আমার বন্ধুদের সাথে একটু তো কথা বলা দরকার, তাই না কি? তো বন্ধুরা, জানো তো আজকে শনিবার আর আমার নিরামিষ থাকে। তো নিরামিষের দিনকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ধোঁয়া উঠছে বেশ, ঠান্ডাইতে এই গরমগুলো অনুভব করতে খুবই ভালো লাগে। আর আমার রান্নাঘর দেখো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কারণ রান্নার সময় চারিদিকে সব জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে না নিলে পাওয়া যায় না পরে। তো ওই জন্য ছড়িয়ে ছিটিয়ে রান্না করি, পরে সব গুছিয়ে নেবো। আর এইদিকে দেখো নিরামিষ একটা তরকারি হচ্ছে, ফুলকপি আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ফুলকপি একটু ভালো করে ভেজে নিলে তবেই তরকারি টেস্ট হয়। আর এইদিকে দেখো আমি বেশ অনেকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, সাথে একটা টমেটো কেটে রেখেছি। আমাদের বাড়িতে আমার স্বামী আর ছেলে মটরশুঁটিটা তরকারিতে বেশ পছন্দ করে, বেশ অনেক অনেক মটরশুঁটি তরকারিতে দিতে হয় এই শীতকালে। আর এতে সামান্য কিছু মশলা, দেখো একটু আদা ছেঁচে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস তরকারিটা এই দিয়েই আজ আমি করে নেব। আর এখানে দেখো এই যে শিম, সবুজ সবুজ টাটকা টাটকা শিম রেখে দিয়েছি, এটা আমি সর্ষে দিয়ে শিম পাতুরি বানাবো। তো বন্ধুরা, রান্নাবান্নাগুলো রেডি করি। দেখো আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আর হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা বাটা, জল দিয়ে রেখেছি। তো এইগুলো দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, তো আমার তরকারিটা হয়ে যাবে। এই তরকারিটাও খুব ভালো লাগে, নিরামিষ হলে কী হবে বন্ধুরা, তরকারিটা ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, ওখানে রান্না হচ্ছে, আমি এখানে বসে গেছি তোমাদের সাথে একটু গল্প গুজব করতে। আর হাতে দেখো আমার কুল, মিষ্টি মিষ্টি কুল। তো আমার সারাদিন কিছু না কিছু মুখ চলতেই থাকে, টুকটাক এটা সেটা খেতে ভালোই লাগে। বন্ধুরা, চুলের জন্য আর কী করবো কিছু বুঝতে পারছি না। এই দেখো একটা তেল নিয়ে আসা হয়েছে, তেলটার মধ্যে কি গাছ গাছরা শেকড় বাকড় আছে, এইটা মাখলে নাকি চুলের গোড়া শক্ত হবে, তো তার জন্য এই তেলটা নিয়ে আসলাম। দেখা যাক এই তেলটা মেখে কি হয়। ভিতরে মেথি আছে, দেখো এই দেখো এই দেখো মেথিগুলো পড়ছে দেখো। তো এই মেথি আর এই গাছ গাছরা দেওয়া তেলটা, দেখা যাক কী তেল, এটাও মাথায় দেব, নালে তো একদম ন্যাড়া হয়ে যাব বন্ধুরা। দুদিন বাদে একদম ন্যাড়া হয়ে যাব। তো আমার তরকারিটা হয়ে এসছে, তো আরেকটু হোক আমি এদিকে শিম পাথুরিটা রেডি করে নিই বন্ধুরা। তো বন্ধুরা, শিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এবারে আমি কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে দিই। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, সামান্য নাড়াচাড়া দিয়ে আর নামিয়ে দেব, আর দিয়ে দেব একটু হলুদ। তো এই শিম পাতুরিটা খেতে খুব ভালো লাগে,
তো বন্ধুরা, রান্না বান্না করে সিধে চলে গেছিলাম চান করতে। আর চান করে ঠাকুর পুজো দিয়ে আবার তোমাদের সামনে এলাম। আর বন্ধুরা, আমি গরমকালে কিন্তু একদম সকাল সকাল চান করে পুজো দিয়ে নিই, আর শীতকাল তো একটু করব করব করে আর বেলা হয়ে যায়। আর দেখো, যতক্ষণ না চান করেছি ততক্ষণ সোয়েটার চাদর গায়ে জড়িয়েছিলাম, শীত যেন যেতে চায় না। আর চান করে আসলাম তো বেশ, মানে শীতটা একটু কম কম লাগছে। আর বন্ধুরা, এই রোজ শীতকালেতে চান করা উচিত, তাই না? তাই আমি রোজ চান করি, না তো শরীরটা গরম হয়ে যাবে। কারণ আমরা গরম গরম খাবার খাচ্ছি, গরম লেপ কম্বলের ভেতরে শুয়ে থাকছি, তো তার জন্য রোজ চান করাটা অবশ্যই এই শীতকালে দরকার। আর গরমকালে তো মানুষের তিনবার চারবার চান করতেই থাকে, তার তো কথা বাদই দাও। আর আমার ভীষণ ছাদের উপরে আওয়াজ হচ্ছে, ঠাকুর মন্দিরের ফ্লোরে টালি বসছে, তো তাই জন্য একটু আওয়াজ হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা, আমার কথাগুলো একটু কষ্ট করে বুঝে নিও। তো এবারে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা দেখো, ভাত আর এই যে ফুলকপির তরকারি, আর এই আমার প্রিয় শিম পাথুরি। তো দেখো, এই দেখো তেল গড়িয়ে আসছে, তো একটু তেলটা এটা বেশি লাগে, তো এইটা দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই বন্ধুরা, আর পারলে তোমরাও চলে এসো। তো বন্ধুরা দেখো, আমার মন্দিরে আজকের এই ফ্লোরে টাইলস বসলো, তো আস্তে আস্তে আমার মন্দির গড়ে উঠছে। তো দেখো, টাইলস বসা আজকের শেষ হলো, মিস্ত্রিরা এই সবে বাড়ি গেল। তো আমার খুব খুশি লাগছে, আস্তে আস্তে আমার মন্দিরটা গড়ে উঠছে। আর এই দেখো আমার কুটু পাখি, এই যে ছোট্ট খাঁচাইতে রাখা হয়েছে, ওর বড় খাঁচায় ওর খুব ঠান্ডা লাগছে, তার জন্য কুটু পাখিকে আমি ছোট্ট খাঁচায় রোদে বার করে রেখে দিয়েছি। আর জানো বন্ধুরা, দুঃখের বিষয়, দাঁড়াও তোমাদের বলছি, তো কুটুর জুটিটা আর বেঁচে নেই, ও থাকলে হয়তো অনেক বড় হয়ে যেত, নতুন কালেই নিয়ে এসে। আর কিভাবে মারা গেল বুঝতে পারলাম না, হয়তো অসুস্থ ছিল, আমার বর যে পাখিটা নিয়ে এসেছিল ওটা হয়তো অসুস্থ ছিল, ভিতরে ভিতরে আমার বর জানতে পারিনি, তাই নিয়ে এসে দু সপ্তাহের মধ্যেই আমার কুটু পাখির জুটিটা মারা গেছে। তো রাহুল ডিউটি থেকে আসার পথে লেবু নিয়ে এসছে, আর এই শীতকালে লেবু খাওয়া খুবই মজার। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, বাইরে থেকে যে কোনো জিনিস ভালো করে ধুয়ে নেওয়া ভালো। তো বন্ধুরা, আজকের এই লেবু খেতে খেতে আর তোমাদের কাছে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর সাথে থেকো। তাই শুভ দুপুর, টাটা।